স্বেচ্ছায় ক্ষমতা না ছাড়লে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশন এবং সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আয়োজিত মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন দলটির নেতারা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি। সকাল 11টায় কর্মসূচি শুরু হয়। এর আগে প্রেস ক্লাবের সামনের রাজপথে অবস্থান নেয় নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাপনী বক্তব্য দেন। সরকার পতনের আন্দোলন সফল করতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনকে সরাতে না পারলে বাংলাদেশে সত্যিকার অর্থে কখনো অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন হবে না। বন্ধুগণ, এই কথা আমরা বহুবার বলেছি। যখন নির্বাচন কমিশন গঠন করা হয় তখনই আমরা বলেছিলাম যে সম্পূর্ণ পক্ষপাতিত্বমূলক ভাবে আওয়ামী লীগের সমস্ত ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেই নির্বাচন কমিশন কখনোই সুষ্ঠু হবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারবে না।